বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফেসবুকের সিম্পল নামটা বা সাদামাটা নামটা যদি স্টাইলিশ ফন্টে লিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেসবুকের নামটি সবাই কিন্তু সিম্পল ফন্টে লিখে থাকে। তো আপনি যদি আপনার ফেসবুকের নামটি ইউনিক একটা স্টাইলিশ ফন্টে লেখেন, তাহলে কিন্তু যে কেউই সেটা দেখে মুগ্ধ হবে। তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি সহজেই দেখিয়ে দেব কীভাবে ফেসবুক নেমে স্টাইলিশ ডিজাইন করতে হয়। তো চলুন তাহলে সরাসরি মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, তো ফেসবুকের নেম স্টাইলিশ করতে হলে সর্বপ্রথম স্টাইলিশ ফন্ট কালেক্ট করতে হবে। তো এর জন্য আপনি যেটা করবেন, আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম বিডি। তো নিচে দেখতে পাচ্ছেন চলে এসেছে ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম বিডি। তো এটা লেখার পর সার্চ করে দেবেন। সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ফেজ থেকে এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, ফেসবুক অ্যাকসেপ্টেবল স্টাইলিশ নেম জেনারেটর 2023। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন কিন্তু আমি দেখাবো কীভাবে স্টাইলিশ ফন্ট কালেক্ট করতে হয়। তো এই ফেজটা স্ক্রল করে একটু নিচে যাবেন। এখানে কিন্তু নাম কালেক্ট করার জন্য একটি বক্স পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টাইলিশ নেম কালেক্ট করার জন্য একটি বক্স চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনি 6টি স্টাইলিশ নেম কালেক্ট করতে পারবেন। তো উপরে এই বক্সে আপনার ফেসবুকের নামটি লিখে দেবেন। নামটা লেখার পর এখান থেকে এই যে কনভার্ট টেক্সট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 6টি স্টাইলিশ নেম ফন্ট চলে এসেছে। তো এখান থেকে আপনার যে স্টাইলিশ নেমটা বা ফন্টটা পছন্দ হবে সেটা এখান থেকে কপি করে নেবেন। তো আমার এই 3 নম্বর ফন্টটা পছন্দ হয়েছে, তাই এটা আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ হবে সেটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে বেরিয়ে ফেসবুকে চলে আসবেন। তো এটা করতে হলে আপনি আপনার ফোনে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপে চলে আসবেন। অফিসিয়াল ফেসবুক অ্যাপে আসার পর স্টাইলিশ নেম সেট করতে হলে আপনি উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এই ফেজটি স্ক্রল করে একেবারেই নিচে যাবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এবার এই ফেজ থেকে সেটিংসে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এই পেজে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো দেখতে পাবেন। তো এই সেটিংগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম চেঞ্জ করার কোনো অপশানই নেই। ফেসবুক আপডেট হওয়ার কারণে সেটিংগুলো উলটপালট হয়ে গেছে। তো এখানে নাম চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশান আছে। এই সার্চ অপশানে ক্লিক করে লিখবেন নেম চেঞ্জ। এখানে নেম চেঞ্জ লিখবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আছে নেম। এই নেমের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ও লাস্ট নেমে কিন্তু নর্মাল ফন্টের নামটা লেখা আছে। তো ফার্স্ট নেমে যে নামটা ছিল সেটা আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে যে স্টাইলিশ নেমটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর স্টাইলিশ নেমের টাইটেলটা কাট করে নেবেন। তারপর আগের লাস্ট নেমটা কেটে দিয়ে কাট করা টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন। তো এভাবে এখানে আপনার পছন্দের স্টাইলিশ নেমটা বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ নামে একটি অপশান আছে। এই রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজের নিচে থেকে সেভ চেঞ্জ অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, আমার ফেসবুকে এখন কিন্তু স্টাইলিশ নেম সেট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসছি। আমি দেখিয়ে দিচ্ছি স্টাইলিশ নেমটা সেট হলো কি না। আমি প্রোফাইলে ঢুকলাম। দেখতে পাচ্ছেন স্টাইলিশ নেমটা কিন্তু সেট হয়ে গেছে। তো আপনি প্রোফাইলে এসে একটা রিফ্রেশ করলেই দেখতে পাবেন আপনার স্টাইলিশ নেমটা সেট হয়ে গেছে এবং অনেক আকর্ষণীয় সুন্দর দেখাচ্ছে। এই নেমটা মেসেঞ্জারও এরকম আকর্ষণীয় দেখাবে, সবাই এটা দেখে মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে সুন্দর আকর্ষণীয় স্টাইলিশ নেম ফেসবুকে লিখতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।